সোনাপুর গ্রামে সূর্য, তার বউ সোনালি, মেয়ে শ্রেয়া আর ছেলে অনিককে নিয়ে বসবাস করত। অনিক ছিল খুবই দুরন্ত। একদিন অনিক তার বাবাকে বলল, বাবা, ও বাবা বাবা, দাদু বলেছিলেন সোনার ঘোড়ার কথা, বলো না কোথায় আছে সেটা, আমি যাবো সেই সোনার ঘোড়া নিয়ে আসতে। বাবা, তোর সাথে গল্প করছিলাম, সত্যি সত্যি কখনো সোনার ঘোড়া হয়? পাগল ছেলে একটা, বড় হয়েছো এখনো একটু বুদ্ধি হয়নি। পাগল নয় বাবা, আমি একদিন তোমার সোনার ঘোড়া এনে দেখাবই। কোথায় পাবি শুনি সোনার ঘোড়া? বাবা, তুই এই সোনার ঘোড়ার পিছে দৌড়াস না তো, ছোট থেকেই তুই সোনার ঘোড়া বলতে পাগল হয়ে থাকিস। তুই কি কখনো কারো মুখে শুনেছিস যে সোনার ঘোড়া আছে পৃথিবীতে? এটা ঠিক যে শুনিনি, তবে আমি জানি যে সোনার ঘোড়া পৃথিবীতেই আছে, আমি তাকে খুঁজে বের করব। ভাইয়া, আমি তোমার ছোট হয়ে বুঝতে পারছি, দাদু একটা গল্প বলেছিল, সেটা সত্য নয় আর সেটা তুমি বুঝতে পারছো না। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না, সেটা আমি বুঝতে পেরেছি। থাকবো না আমি এই বাড়িতে, আমি এই বাড়িতে সেদিনে ফিরে আসবো যেদিন সোনার ঘোড়ার সন্ধান পাবো। এই কথা বলে অনিক বাড়ি থেকে বেরিয়ে যায়। মা, বাবা, ভাইয়া তো চলে গেল, এখন কি হবে? ওগো, ছেলেটাকে আটকাও, ও যে সত্যি সত্যি চলে যাচ্ছে গো। যাচ্ছে যেতে দাও, দেখবে দুদিন পর ঠিকই চলে আসবে, তখন আর এমন পাগলামো করবে না। বাড়ি থেকে তো বেরিয়ে আসলাম, কিন্তু কোথায় পাবো আমি ওই সোনার ঘোড়া? অনিক সোনার ঘোড়া খুঁজতে খুঁজতে একটা বড় নদী দেখতে পায়। এই গরমে গলাটা শুকিয়ে গেছে, এক কাজ করি, ওই নদী থেকে একটু পানি খেয়ে আসি। এই নদীটা আমি পার হবো কিভাবে? নদীতে তো একটাও নৌকা নেই। আহারে, মাছটা দেখি উপরে উঠে ছটফট করছে, মনে হচ্ছে কিছুতে বেঁধে আটকে গেছে, আমি যে মাছটাকে পানিতে ছেড়ে দিই। অনিক মাছটির কাছে যায়। এরপর সে মাছটিকে তুলে পানিতে ছেড়ে দেয়, আর সাথে সাথে সেই মাছটি একটি সুন্দর জলপরীতে পরিণত হয়। কে কে তুমি? তুমি একটা মাছ ছিলে না? আমি জলপরী, তুমি আমার জীবন বাঁচিয়েছ, বলো বলো তুমি আমার কাছে কি চাও? আমি ওই নদীর পারে যেতে চাই। শুধু এইটুকু? তা কেন যেতে চাও নদীর ওপারে? কাটতে নাকি? আমি সোনার ঘোড়ার সন্ধানে এসেছি, সেটার জন্যই নদী পার হতে যাচ্ছি। কেন যেতে চাও অনিক তুমি সোনার ঘোড়ার সন্ধানে? আমার অনেক শখ সোনার ঘোড়া দেখার, আমি আমার বাবা মাকে ছোট থেকেই বলেছি সোনার ঘোড়ার কথা, কিন্তু তারা কেউ আমার কথা বিশ্বাস করে না, সবাই বলে সোনার ঘোড়া বলতে কিছুই নেই। আমার জানা মতে পৃথিবীতে একটাই সোনার ঘোড়া আছে, তবে সে নাকি অভিশপ্ত। তুমি তো জলপরী, তুমি কি বলতে পারবে কোথায় আছে সোনার ঘোড়া? আমি বলতে পারি না, তবে এটা বলতে পারি সে অন্য জগতে আছে। তোমার উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে তবেই তুমি দেখা পাবে। তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে নদীর ওপারে পার করে দিচ্ছি। জলপরীর কথা মতো অনেক জলপরীর পিঠে উঠে পড়ে, জলপরী তাকে নদী পার করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ জলপরী, আমাকে নদীটা পার করে দেবার জন্য, আমি তাহলে এখন আসি। দাঁড়াও অনিক, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার জন্য আমি তোমাকে একটা উপহার দিচ্ছি,
একথা বলে জলপরি জাদু একটা দণ্ড নিয়ে আসে আর সেটা অনেককে দিয়ে দেয়। এই নাও, এই দণ্ডটা রাখো তোমার কাছে, এটা জাদু দণ্ড, এর কাছে তুমি যা চাইবে তাই পাবে। তোমার কাছে জাদু দণ্ড যত সময় থাকবে তত সময় কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমার বড় উপকার করলে, ভালো থেকো জলপরি, আমি তাহলে এখন আসি। অনেক সেখান থেকে চলে যায় আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলে চলে আসে। সন্ধ্যা হতে চললো, মনে হচ্ছে গভীর জঙ্গলে চলে এসেছি। রাতটা কি জঙ্গলে থাকতে হয় কি জানি। এমন সময় অনেক একটা বুড়িকে দেখতে পায়। বুড়িমা, আপনি এ সময় গভীর জঙ্গলে কি করছেন? বানী বানী, গলাটা শুকিয়ে গেল, কেউ কেউ আমাকে একটু পানি খাওয়াবে। আমার কাছে পানি আছে বুড়িমা, এ নিন, এ নিন আপনার পানি। অনেক বুড়িকে পানি দেয়। বুড়ি পানি খেয়ে বলে, ধন্যবাদ বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আজ দুই দিন আমি পানির জন্য ছটফট করছি, আজ পানি না খেলে হয়তো মরেই যেতাম বাবা। এমন করে কেন বলছেন বুড়িমা? কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করা তো আমার দায়িত্ব। তোমার মন সত্যি অনেক ভালো বাবা, তা তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো? আমি সোনার ঘোড়ার সন্ধানে এসেছি, আমার ছোট থেকে খুব ইচ্ছে সোনার ঘোড়া দেখার। তুমি যদি সৎ মন দিয়ে সোনার ঘোড়ার সন্ধান করো তাহলে ঠিক তার দেখা পাবে বাবা, সোনার ঘোড়াটা যে অনেক কষ্টে আছে। আমি তার সব কষ্ট দূর করে দেব। আচ্ছা বুড়িমা, আমি তাহলে এখন আসি। দাঁড়াও বাবা দাঁড়াও, তুমি আমাকে সাহায্য করেছো, তার বিনিময়ে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই নাও, এই রশিটা রাখো, এই রশি দিয়ে তুমি যে কোনো পশুকে বশ করতে পারবে বাবা। ধন্যবাদ আপনাকে বুড়িমা, আমি তাহলে এখন আসি। অনেক বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে আবার হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই হঠাৎ একটা গাছ কথা বলে ওঠে, আমাকে কেউ সাহায্য করো, আমার যে খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে তোমার গাছ? দেখো না, আমার শরীরে কতগুলো লতা পাতা জড়িয়ে আছে, আমার শ্বাস নিতে না খুব কষ্ট হচ্ছে। জাদুদণ্ড, জাদুদণ্ড, এই গাছ থেকে সব লতা পাতা গুলোকে সরিয়ে দিবি যেন গাছটা ব্যথা না পায়। আমি তোমার শরীর থেকে সব লতা পাতা গুলোকে সরিয়ে দিয়েছি, এখন তোমার গায়ে আর কিছুটেই নেই গো। ধন্যবাদ তোমাকে অনেক, এখন আমি মন খুলে শ্বাস নিতে পারছি। তা তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো? তোমাকে তো পশুরা খেয়ে ফেলবে। আমি সোনার ঘোড়ার সন্ধানে এসেছি গাছ, আমি তাহলে এখন আসি। দাঁড়াও, তুমি আমাকে সাহায্য করছো, আমি তোমাকে কিছু দিতে চাই। কি দিতে চাও তুমি আমাকে? আমার কাছে একটা সোনালি পাতা আছে, দেখো ওটা ছিল। এই পাতাটা নিয়ে আমি কি করব? এই সোনালি পাতাটা তুমি রাখো, সোনালি এই পাতার কাছে তুমি যেখানে যেতে চাইবে এই পাতা তোমাকে সেখানেই নিয়ে যাবে। এই পাতাটি কি সত্যি আমাকে সোনার ঘোড়ার কাছে পৌঁছে দিতে পারবে? হ্যাঁ পারবে অনি। তোমাকে অনেক ধন্যবাদ গাছ,
তুমি যে আমার কত বড় উপকার করলে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি তাহলে এখন আসি গো। সোনালি পাতা, সোনালি পাতা, আমাকে সোনার ঘোড়ার কাছে নিয়ে চলো। অনেক সোনালি পাতার উপরে ওঠে। সোনালি পাতা অনেককে সেই সোনার ঘোড়ার কাছে নিয়ে যায়। ওই দেখো তোমার সোনার ঘোড়া, সে ঘাস খাচ্ছে গো। সোনালি পাতা, তুমি বলেছিলে এটা অন্য দুনিয়া, এটা তো আমাদের দুনিয়ার মতোই। তুমি ঠিকই বলেছো। তুমি তুমি এখানে থাকো, আমি ঘোড়ার সাথে দেখা করতে যাই। অনিক সোনার ঘোড়ার কাছে যেতেই সেই ঘোড়াটি অনিককে দেখে দৌড়াতে থাকে। যেও না ঘোড়া, আমি তোমার কোনো ক্ষতি করব না। দাঁড়াও দাঁড়াও বলছি। সোনার ঘোড়া অনিকের কোনো কথা না শুনে দৌড়াতে থাকে। এমন সময় অনিকের জাদুরশির কথা মনে পড়ে যায়। আমার কাছে তো জাদুরশি আছে, ওটা দিয়ে সোনার ঘোড়াকে বসে আনবো। অনিক অনেক কষ্টে সোনার ঘোড়ার গলায় রশিটা পরিয়ে দেয়। অবশেষে সফল হলাম। তোমার জন্য আমি কত দূর থেকে এসেছি জানো? তবে চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে তাহলে কেন এসেছো তুমি? আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদুর কাছে সোনার ঘোড়ার গল্প শুনেছি। সেই থেকে সোনার ঘোড়া দেখার আমার খুব ইচ্ছা ছিল, তাই দেখতে এলাম। আমাকে দেখা হয়ে গেছে, এখন চলে যাও। আর একটা কথা, তুমি সোনার ঘোড়ার যে গল্প শুনেছো সেটা সত্যিই গল্প ছিল, সত্যি নয় গো। সেটা যদি গল্পই থাকতো তাহলে তুমি কে? আমি সোনার ঘোড়া, কিন্তু আমি যে অভিশপ্ত হয়ে ঘোড়া হয়ে আছি গো। আমি ঠিক বুঝতে পারলাম না গো। এক পরী আমাকে অভিশাপ দিয়ে ঘোড়া করে রেখেছে, কারণ তার ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমাকে তাদের রাজ্যে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তার সাথে না যাওয়ায় সে আমাকে অভিশাপ দিয়ে ঘোড়া করে রেখেছে, যাতে আমাকে কেউ কখনো বিয়ে না করে। কি করলে অভিশাপ মুক্ত হবে তোমার? যদি কেউ আমাকে বিয়ে করে তবেই আমি অভিশাপ মুক্ত হব। আচ্ছা, আমি তোমাকে বিয়ে করব। এখন চলো আমার সাথে আমাদের পৃথিবীতে। তুমি তুমি সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো এখন। এরপর সোনালি পাতায় করে তারা দুজনে আবারও ফিরে আসে। বাবা মা, আমরা এসে গেছি। তুই সত্যি ফিরে এসেছিস বাবা? সোনার ঘোড়াকে সাথে নিয়ে তুই ফিরে এসেছিস বাবা? কোথায় কোথায় পেলি তুই সোনার ঘোড়া বাবা? এরপর অনিক তার বাবা মাকে সব কথা খুলে বলে। তুই বিয়ে করলে যদি ঘোড়াটা মানুষ হয়ে যায় তাহলে আমি তোদের বিয়েতে রাজি বাবা। এরপর সকলে মিলে সোনার ঘোড়ার সাথে অনিকের বিয়ে দিয়ে দেয়, আর সাথে সাথেই সোনার ঘোড়াটা মানুষের রূপ ফিরে পায়। এরপর তারা সকলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।